একজন মানুষকে যখন আমরা হেপাটাইটিস বি পজিটিভ বা এইচবিএস এজি যেটা কমনলি আমরা স্ক্রিনিং করি, পজিটিভ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো পরিবার এবং রোগীর মধ্যে এক ধরনের সংকট তৈরি হয়, এবং বিশেষ করে উনি বেশ কিছু সামাজিক কিছু বাধার সম্মুখীন হন, বিশেষ করে বিদেশ যাওয়ার ক্ষেত্রে, ট্যাবু বলি আমরা, ট্যাবু, বিভিন্ন ট্যাবু মুখোমুখি হয়ে থাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে। এটা পজিটিভ থাকলে তাকে সেখানে অনুমতি দেওয়া হচ্ছে না, কোনো কোনো চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে তাকে নেওয়া হচ্ছে না। এই জায়গাটিকে আসলে মানে একজন মানুষ শরীরে যদি হেপাটাইটিস বি এর উপস্থিতি শনাক্ত করা যায়, সেটা কি তার জীবনের একদম মানে চরম বিপর্যয় হতে পারে? না, আমরা কিন্তু জিনিসটাকে এভাবে দেখি না, এবং এটার জন্য আমাদের লিভার বিশেষজ্ঞদের পক্ষ থেকে আমরা কিন্তু প্রায়ই সামাজিক এবং বিভিন্নভাবে এটা প্রচারণা করার ব্যবস্থা করেছি যে একজন হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ মানুষ কিন্তু কখনোই সোশ্যাল আইসোলেশন বা সামাজিকভাবে ওনাকে একঘরে করে রাখা বা বিভিন্ন চাকরিগতভাবে তাকে বিভিন্ন বৈষম্যের তৈরি করা, এটি হওয়ার কোনো সুযোগ নেই। কারণ ক্রনিক হেপাটাইটিস বি আমাদের পুরো পৃথিবীতে একটি বড় অংশের মানুষ ক্রনিক হেপাটাইটিস বিতে ভুগছেন, এবং যার প্রায় 75% আমাদের এশিয়া মহাদেশে, এবং বাংলাদেশে আমরা বলেছি যে এর আগে আমি বলেছি যে প্রায় 5% উপরে মানুষ ক্রনিক হেপাটাইটিস বিতে ভুগছেন। সব ক্রনিক হেপাটাইটিস বি এর রোগীরা কিন্তু লিভার জটিলতায় বা অ্যাডভান্স ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস, ক্যান্সার সবারই যে এরকম হবে এরকম কিন্তু কোনো কথা নেই। হ্যাঁ, তাদেরকে নিয়মিত চিকিৎসা নিতে হবে, যদি চিকিৎসার প্রয়োজন থাকে তাদেরকে নিয়মিত ফলো আপে থাকা লাগবে। যদি কখনো ক্রনিক লিভার ডিজিজ বা এই ধরনের ভাইরাস সংক্রমণ করছে কিনা, বংশবৃদ্ধি করছে কিনা, আর যদি আমরা টের পাই তখন চিকিৎসা দিব। কিন্তু তাই বলে একজন সুস্থ মানুষকে যিনি শুধুমাত্র এইচবিএসজি পজিটিভ তাকে চাকরি ক্ষেত্রে সহ অন্যান্য সামাজিকভাবে তাকে এরকম আইসোলেশন বা একঘরে করে রাখা, এটি আসলে কখনোই যুক্তিযুক্ত নয়। স্ক্রিনিং এর মাধ্যমে যদি কেউ হেপাটাইটিস বি পজিটিভ ধরা পড়ে তা এবং তার যদি কোনো ধরনের লক্ষণ না থাকে বা কোনো ধরনের ক্যারিয়ার যদি উনি শুধু থাকে, সেক্ষেত্রে কি তার কোনো চিকিৎসার প্রয়োজন রয়েছে? এখন আমরা ক্যারিয়ার শব্দটা মানে আমাদের বৈজ্ঞানিক যে কাগজপত্র যে বা এভিডেন্স, সায়েন্টিফিক এভিডেন্স থেকে ক্যারিয়ার শব্দটা এখন আমরা কম ব্যবহার করি, আমরা বলি ইনঅ্যাক্টিভ অর্থাৎ নিষ্ক্রিয়। তো এই ভাইরাসগুলো ক্রনিক হেপাটাইটিস বি এর রোগীদেরকে আমরা তখনই চিকিৎসা করব যখন আমরা দেখব ভাইরাসটি সক্রিয়, এটি বংশবৃদ্ধি করছে এবং লিভারের ক্ষতি করছে। এই জিনিসগুলো বোঝার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি, তার মধ্যে রক্তের পরীক্ষা আছে, আল্ট্রাসাউন্ডও আছে, কখনো কখনো ফাইব্রোস্ক্যান নামে একটি অ্যাডভান্স পরীক্ষা সেটাও আশ্রয় নিয়ে থাকি। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা আসলে চেনার চেষ্টা করি যে কোন রোগীগুলোর চিকিৎসা লাগবে, যাদের ক্ষেত্রে এই ভাইরাসটি সক্রিয় আছে, লিভারে বংশবৃদ্ধি করছে এবং লিভারের ক্ষতি করছে, তাদেরকে চিকিৎসা দেওয়া লাগবে। যাদের এই ভাইরাসটি বংশবৃদ্ধি করছে না, লিভারে কোনো ক্ষতি করছে না, যে এবং অ্যাডভান্স ক্রনিক লিভার ডিজিজের অন্যান্য কোনো ফিচার নেই, তাদের ক্ষেত্রে আমরা তখন এই ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় ভাইরাস এই কথাটা বলে থাকি। তো এই ইনঅ্যাক্টিভ ভাইরাসের যে রোগীগুলো তাদের লিভার সম্পর্কিত ঝুঁকিগুলো বা ক্রনিক লিভার ডিজিজ বা অ্যাডভান্স সিরোসিস হওয়ার ঝুঁকিগুলো একজন সক্রিয় রোগীর তুলনায় অনেক কম থাকে। হ্যাঁ, সেই জন্য তাদের হয়তো চিকিৎসা লাগে না। কিন্তু এখানে একটা কথা গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে যে নিষ্ক্রিয় হওয়ার পরেও কিন্তু তাকে লিভার বিশেষজ্ঞের শরণাপন্ন থাকতে হবে, নিয়মিত ফলো আপে থাকা লাগবে, বছরে কমপক্ষে একবার, আরও ভালো হলে মানে 6 মাস পর পর এসে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, কিছু সহজ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যেটি সব জায়গায় হয় এরকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখব যে ভাইরাসটি লিভারে কোনো ক্ষতি করছে কিনা। ক্ষতি না করলে উনি, কোনো কোনো রুগী সারা জীবনে ওরকম নিষ্ক্রিয় থাকতে পারে, কোনো কোনো রুগী ওই নিষ্ক্রিয় অবস্থা থেকেও কিন্তু সক্রিয় অবস্থা চলে যেতে পারে। ওই সময়টুকুতে আইডেন্টিফাই করে তাকে ওই সময় চিকিৎসা করাটা গুরুত্বপূর্ণ।